হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে আম্মু রান্নাবান্না শেষ করে বাবুর কাঁথা পরিষ্কার করে নিয়েছে। ভিতরে আম্মু ছাদে গেছিল, ছাদে তালা খুলছিল না। পরবর্তীতে আবারও ফোন দিয়ে বলা হয়েছে, তো তালা খুলছে। আম্মু ওর বাবুর জামাকাপড়গুলো ছাদে দিয়ে এসে এখন হচ্ছে আমাকে খাওয়াই দিয়েছে। তো আমার সকালের খাবার খাওয়া শেষ। তো সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে এদানিং খাওয়া দাওয়া করতে হয়। আর বাবু হওয়ার পর থেকে আসলে রাত্রেবেলা আমি ঘুমাইতেই পারি না, যদিও ও ঘুমাই থাকে, তারপরও আমি সবসময়ের জন্য আতঙ্কে থাকি। আর এই কারণে আমি রাত্রেবেলা অনেক অসুস্থ হয়ে যাই, মানে বুকে ব্যথা প্রচুর করে, ঘাড়ে রক ব্যথা করে, গ্যাস্ট্রিকের সমস্যা, রাত জাগার কারণেও নাকি গ্যাস্ট্রিকের সমস্যা হয়। যাই হোক, হসপিটালে যাওয়ার পরে আমাকে দুইটা না তিনটা জন্য ইঞ্জেকশন দেওয়া হয়, তারপরে আর কি সুস্থ হই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকালবেলা আমি এখন পুরোপুরি সুস্থ। তো রাত্রেবেলা এমন অবস্থা হয়েছিল, মানে কি বলবো, তাড়াতাড়ি করে হসপিটালে যেতে হয়েছিল, কারণ হচ্ছে যে ওষুধ দিছিল, ওষুধ খাওয়ার পর হচ্ছে বমি হয়েছিল। তো এই কারণে মানে আমার আপু বলতেছিল যে ডাক্তারের কাছে নিয়ে যায় ইঞ্জেকশন দিয়ে আসতে। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে এখন হচ্ছে চা খাবো। আম্মুকে বললাম যে চা করতে, রাত জাগার কারণে মাথাও ব্যথা করে, মানে সবসময় একটা ঘুম ঘুম ভাব থাকে, তো এই কারণে চা খাচ্ছি দুইবার, আর দুইবার করে। আর হচ্ছে গলাও ব্যথা করে, ইদানিং গলা ব্যথা করতেছে, এর জন্য নাপা খাচ্ছি। তো যাই হোক, বসে বসে চা খাচ্ছিলাম। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, একদম ঝলমলে রোদ্দুর উঠছে আর বাতাসও আছে। তো এই সাইডে আম্মু হচ্ছে বাবুকে রেডি করতেছে, জানলা টানলা খুলে দিচ্ছে, কারণ বাবুকে রোদ্দুরে দিবে। তো রাত্রিবেলা আমার সাথে আম্মু থাকে, মাঝে মাঝে শ্রাবণও থাকে, যাই হোক বেশিরভাগ সময় আম্মুই থাকে। আম্মু থাকার কারণে সব কিছু সহজ হয়ে গেছে, কারণ সব কাজই বলতে গেলে প্রায় আম্মুই সব কিছু রেডি করে দেয়। প্রত্যেকটা সন্তানের জন্য মা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষ। তো যাই হোক, আম্মু ওই যে বাবুকে একদম জানালার সাইডে নিয়ে গেছে। তো ছাদে গেলে ভালো রোদ্দুর পায়, কিন্তু আম্মু বলতেছে যে এমনিতেই অসুস্থ, আর এত ছোটো বেবিকে ছাদে নেওয়ার কোনোই দরকার নেই, রুমের ভিতরে যেটুকু রোদ্দুর আসে ওইটুকুই ওকে দেওয়া হবে। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় বাবু আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছে। বাবুর পাগুলা যখন আনা হয়েছিল একদম নীলচে বর্ণের ছিল, কারণ প্রত্যেকটা ওর মানে শিরায় হচ্ছে রগে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ক্যানুলা করা হয়েছে, আর কত কী করছে। যাই হোক, সব কারণে ওর পা একদমই নীল হয়েছিল, মানে দেখলেই তখন কষ্ট লাগতেছিল যে এমন খারাপ অবস্থা, হাত পা সব কিছু। তো ওইগুলোর ভিডিও আছে, আমি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন এই যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ওই নীলটা কেটে গেছে, তারপরেও পুরোপুরি এখনও ঠিক হয়নি, ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই যে যখন আমি আনছিলাম তখন হচ্ছে ওর হাতে এরকম করে ক্যানুলা দেওয়া ছিল, তো তুলা দিয়ে এরকম করে টেপ দিয়ে আটকাই দেওয়া ছিল। তো আমরা হচ্ছে ভয়ে টেপ খুলতেছিলাম না, কারণ পশমের সাথে এমনভাবে এই টেপগুলো আটকে থাকে, মানে খুবই ব্যথা লাগে। তো আমরা পরবর্তীতে ডাক্তারের কাছে গিয়ে এটা খুলে নিয়েছিলাম। তো এই ভিডিওটা তখন করা ছিল। আর এই যে দেখেন ওর কয়টা এতটুক হাতে কতগুলা আর কি ইঞ্জেকশনের সেই দাগগুলো আছে, তো এখানে 6-7টার মতো দাগ, মানে প্রত্যেকটা হাত এরকম ছিল, নীল কালার হয়ে গেছিলো। তো এখন তো দেখছেনই, এখন এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো তখন আর এই ভিডিওটুকু করে রাখছিলাম যাতে পরবর্তীতে সময় দেখতে পারি। তো এই দেখেন, এত কষ্ট লাগতেছিল তখন যে হাতটা ঠিক হইতে কিন্তু অনেকদিনই সময় লাগছে। তো এইখানে এই যে দেখেন কতগুলা আর কি ছিদ্র, তো এইখানে তো আসেই কবজি, ওর হাতের কবজির নিচের অংশ ওর হচ্ছে ইঞ্জেকশন দেওয়া ছিল, ওই জায়গাতেও অনেক দাগ আছে। সেম ওর পায়ের ওইখানেও অনেক ইঞ্জেকশনের দাগ ছিল, পুরা নীল হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন তো আস্তে আস্তে দেখতেই পারছেন যে কমে গেছে। তো ওকে হচ্ছে রোদ্দুরে দেওয়া হয়েছে, ওর মুখটা ঢেকে রাখা হয়েছে, কারণ ওর মুখের উপরে রোদ্দুর যাচ্ছিলো আর একদম চোখ বন্ধ করে আছে। তো এই সময়টা আমারও বেশ ভালো লাগে, ও হচ্ছে জেগে আছে, তাকাচ্ছিল বারবার। ঠিকঠাক থাকে না, এটা হচ্ছে পরানো ছিল, তো এটা ওকে খুলে দিছে।
তো ওকে হচ্ছে প্রতিদিনই মুসাই দেওয়া হয়, প্রতিদিন না হলেও দেখা যায় যে একদিন পর পর ওকে মুসাই দেওয়ার চেষ্টা করা হয়। তো উষ্ণ গরম পানি তো ওকে এমনি হসপিটাল থেকে বলে দিয়েছিল যে উষ্ণ গরম পানি দিয়ে শুধু পানি দিয়ে আর কি ওকে যাতে মুসাই দেওয়া হয়। এখনও পর্যন্ত বাবুকে গোসল করানো হয়নি, ইনশাল্লাহ যেদিন গোসল করাবো আপনাদের সাথে শেয়ার করব। আমিও অপেক্ষায় আছি যে কবে ও গোসল করতে পারবে। তো এই যে এখানে আম্মু আরও কয়েকটা জামা তৈরি করছে, দুইটা এখানে আছে আম্মুর হাতে। তো আম্মু এনে আমাকে দেখাচ্ছিল যে এই দুইটা কেমন হয়েছে। তো সেম সহজভাবে যাতে পরে দিতে পারে এই কারণে এরকম ডিজাইন দিয়ে আর কি ওকে বানাই দিচ্ছে। তো ঘর বাড়ি আগে একদম পরিপাটি করে গোছানো থাকতো, বিছানা এলোমেলো থাকলে ভালো লাগতো না, বাট এখন সব কিছুই এলোমেলো। তো গাছে পানি দেওয়া হয়েছিল না, তো আম্মু হচ্ছে গাছগুলাতে পানি দিয়ে দিল। তো এখানে দেখতে পাচ্ছেন সালেম তার ভাগ্নিকে কি গিফট করবে। সালেম বিশাল অবস্থা দেখা যাক, কি গিফট করতেছে দেখা। তো কি গিফট করতেছে আপনারা দেখুন। তো এখানে মুট করে আছে, মুট করে আছে। এক হাতে কি দুইটা পড়বে? হ্যাঁ, এক হাতে দুইটা। এই চুড়ি পড়তে পড়তে আরো কয়েক মাস লাগবে। এই হাত মুট করে আছে দেখো, মুট ছাড়বে না। হাতে কি টাকা দেখি তো, হাতে 80,000 টাকা নাকি বেবিটার টাকা আছে হাতে দেখি তো। দেখি 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 হাত দেখো কিরকম রাখছে। আমরা বিদায় নেই, সালিমের দিকে বাড়ি চলে যাবে, ওর ভালো লাগতেছে না নাকি? নিয়ে যাবে বেড়ে তো এই যে এখানে বাবুর জন্য হচ্ছে আম্মু চুড়ি বানাইতে দিছিল। তো আম্মু হচ্ছে হুট করে তো আমার বেবি হয়ে গেছে, এই কারণে আম্মু আসার সময় নিয়ে আসতে পারছিল না, তো ভাই আসার সময় নিয়ে আসছে। চুড়ির যে ডিজাইনটা দেওয়া হয়েছিল একদমই সেরকম ডিজাইনে তৈরি করতে পারিনি। আম্মু দেখে তো বলতেছে যে এটা ফেরত দিবে, বলবে আবার চেঞ্জ করে বানাই দিতে। তো একদমই সেরকম পারিনি ওনারা বানাই দিতে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে বাবুর চেন, আপনারা দেখছিলেন, বাট ভালো করে দেখানো হয়নি, তো এর জন্য ভাবলাম যে ভালো করে দেখাই। চেনের সাথে লকেট আছে, লকেটে একটা নাম আছে, কি নাম সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন, দেখি আপনাদের কমেন্টে কে ঠিক নামটা বলতে পারে। তো এখন হচ্ছে দুপুরবেলা খাবার খাবো। তো আম্মু হচ্ছে ভাত এনে দিয়েছিলো, তো অনেকগুলো মনে হচ্ছিলো ভাত হয়ে গেছে, তো আম্মুকে কয়টা নিতে বললাম। তো আজকে দুপুরবেলা রান্না করা হয়েছে হচ্ছে করলা আলু ভাজি। তো ভাজা টাজা জিনিস খাইতে একদম নিষেধ করেছে, তারপরেও অল্প পরিমাণে আর কি করলা ভাজি দিছে। আর ওইখানে হচ্ছে লাউ, আর ডাক্তার বলছে যে 1 বছর ধরে শুধু লাউই খাওয়া। তো সেটাই হচ্ছে, বাবু হওয়ার পর থেকে শুধু লাউ লাউ, প্রতি অক্তে অক্তে লাউ খাওয়া হচ্ছে। আর এই সাইডে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে মাছের তরকারি রান্না করছে। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বাবু ঘুমাচ্ছিল, আর তার সাথে আমিও একটু ঘুমানোর চেষ্টা করতেছিলাম। আর এই সাইডে আম্মু হচ্ছে বসে বসে ম্যাশিংয়ের কাজ করতেছে, জামা কাপড়ের সব টুকরা এলোমেলো করা। আর এখানে হচ্ছে বাবুর জন্য একটা বালিশ তৈরি করছিল, তো সেই বালিশটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে এখন, তো ওইটা আবার আম্মু ঠিক করতেছে। তো সকালের দিকে বেশি কাজ থাকে, তারপরে দুপুরবেলা রান্না বান্না, তারপরে আর তেমন কোনো কাজই থাকে না। তো ওই সময়টায় দেখা যায় যে আম্মুরও একা একা ভালো লাগে না, তো কী আর করবে। ওই সময়টায় দেখা যায় যে আম্মু ম্যাশিং নিয়ে বসে টুকিটাকি কাজ করার চেষ্টা করে। তো আজকে হচ্ছে দুইটার মতো মনে হয় জামা তৈরি করছিল, আর তারপরে হচ্ছে এই যে এখন বালিশ নিয়ে বসছে। তো সবসময় কাজের উপরে আছে আর কি আম্মু। তো এর ভিতরে হচ্ছে বাবু ঘুম থেকে উঠে গেছিলো, ওকে হচ্ছে খাওয়ানো হয়েছে। তো খাওয়ানোর পরে আম্মুকে ডাক দিলাম যে তাড়াতাড়ি এসে বাবুকে ঢেকুর তুলাও। তো ওই ঢেকুর ওকে আমি তুলাইতেই পারি না, যদিও আমি চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় যে ওর যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মানে এই ভয়েই আমি ওকে উবুর করতে মানে ভয় পাই। তো এই কারণে আম্মুকে ডেকে বলি যে আম্মু তুমি একবার দেখো। তারপরেও যখন আম্মু কাছে থাকে তখন আমি ওকে এরকম কাঁধের পর নিয়ে রাখি, যদিও ও ওরকম ঢেকুর তোলেই না। তারপরেও আর কি কাঁধের উপর নিয়ে কিছুক্ষণ রাখা হয়, তারপর আবার শোয়াই দেওয়া হয়। তো আম্মু ওই যে বাবুকে কাঁধে নিয়ে এপাশ থেকে ওই পাশে যাচ্ছে, ওপাশ থেকে এপাশে আসতেছে।
তো আরিফাওয়ার সাথে এসে আম্মুর সাথে যুক্ত হয়েছে। তো বাবু হচ্ছে তাকাই ছিল, এই কারণে সে আরিফা এসে ওর সাথে কথা বলার চেষ্টা করতেছিল, আর বাবু একদমই চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলতেছে না। আর আমি এই সাইড থেকে বসে বসে একটু ওদের কাণ্ডকলাপ ভিডিও করতেছিলাম। তো আম্মু হচ্ছে এখানে অলরেডি বালিশ তৈরি করে ফেলছে, আর বালিশের কভারটাও তৈরি করে ফেলছে। তো লাভ যে শেপটা মাশাল্লাহ ওইটা অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, বাবুর জন্য দোয়া করবেন, আর আপনারা অনেকেই বাবুর জন্য দোয়া করছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা কমেন্ট করছেন, এই কয়েকদিন খুবই ব্যস্ততার কারণে কোনো কমেন্ট ওইভাবে দেখাও হয়নি, আর কমেন্টের রিপ্লাই দিব এটা তো কোনো মানে ইচ্ছাই জাগতেছিল না। যাই হোক, যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।